আম পান্না। এটা ইন্ডিয়ার একটা ফেমাস ড্রিঙ্কস। বেসিক্যালি এটা আমকে পুড়িয়ে বা সিদ্ধ করে করে থাকা হয়, কিন্তু আমাদের বিজি লাইফে আমকে পুড়িয়ে বা সিদ্ধ করে করাটা ঠিক হয়ে ওঠে না। অনেক সময় দেখা যায় খেতে ইচ্ছে করলেও পুড়াতে হবে বা সিদ্ধ করতে হবে, এটা ভেবে আর করা হয়ে ওঠে না। তাই আজকে আমি ইনস্ট্যান্ট কীভাবে আম পান্না বানানো যায়, যেটা যখন তখন বানিয়ে খেয়ে ফেলার মতো, সেটা আজকে আপনাদের বানিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অর্থিস প্যারাডাইস, লেটস গেট কুকিং। হাফ চামচ বিট লবণ, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, এক চামচ ভাজা জিরার গুঁড়ো, হাফ চামচ লাল মরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিয়েছি। এখন দেড় কাপ পরিমাণ টুকরো টুকরো আম নিয়ে নিয়েছি, নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি আর মশলাগুলো আর হাফ লিটার পানি। হয়ে গিয়েছে আমার ইনস্ট্যান্ট আম পান্না। এটা যখন তখন ইচ্ছা হলে বানিয়ে খেয়ে ফেলা যায়। আশা করি আপনাদেরও এটা খুব ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ লাইক মাই ভিডিও, সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর নেভার মিস এনি আপডেট।